মানি লন্ডারিং এর একটা মামলায় আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব খালাস পেয়েছিলেন। ওই যেই জজ কি জানি মোতাহার হোসেন, হ্যাঁ, ওই জজ সাহেবকে দুধ মানে ওই রায়ের পরে পরে এনবিআর এর নোটিশ, দুদকের নোটিশ দিয়ে মোটামুটি দেশান্তরী করে দিয়েছে। এবং ওই খালাস পাওয়া মামলায় যদি আপনি হাইকোর্টের ক্রিমিনাল লর আপনি ফাইলিং যদি আপনি রেকর্ডটা দেখেন পার্সেন্টেজে পড়ে না, লোয়ার কোর্ট থেকে অ্যাকুইটাল হয়ে হাইকোর্টে এসে রিভার্সাল হওয়াটা হয়েছে, এটা হয়েছে। এবং ওইটা হলো ওইটা একটা আইডি প্রসেস, বাট পয়েন্ট টু বি নোটেড যে যেই জজ খালাস দিয়েছে ও এখন দেশান্তরী। ওনার আরও 40 দিনের মতো চাকরি ছিল, সেই চাকরির মেয়াদ তিনি শেষ করেছেন, এরপরে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। এখানে সরকার যেটি বলে আমরা তো তাকে সরিয়ে দেইনি, তার বিরুদ্ধে কি এনবিআর এর নোটিশ আর দুদকের নোটিশ গুলো কি বিএনপি দিয়েছে? না, এরকম তো অনেক বিচারপতি বিরুদ্ধে গিয়েছে, বিচারপতি জয়নুল এর আগে দেন, এর আগে দেন, এই লোক তখনও ছিল সিটিং জাজি ছিল, হ্যাঁ তখন দেন নাই, রায় হওয়ার পরে ইনিশিয়েট প্রসেস গুলো ইনিশিয়েট হয়েছে। আচ্ছা, এবার আসেন হলো 21 গ্রেনেডের যে ইনভেস্টিগেটিং অফিসার অ্যাপয়েন্ট করেছিল কাহারা খান, জি কাহারা খান, হ্যাঁ উনি কিন্তু পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগেরই কিশোরগঞ্জে এমপি নমিনেশন চেয়েছিলেন, কিন্তু হেলাল ভাই এখানে একটু মনে করে দিয়েছে, একদিকে নমিনেশন চাওয়া আবার আরেকদিকে ওনাকে আপনাদের সরকারের সময় চাকরিচ্যুত করা হয়েছিল, উনি মামলা করে রেখেছিলেন, পরবর্তীতে সে মামলায় জিতেই কিন্তু তিনি চাকরিতে পুনর্বহাল হয়েছিলেন, মানে এটিও একটি তথ্য। না, আমি তো ওটা নিয়ে তার জয়েন করা নিয়ে কিছু বলিনি, আমি বলছি আপনি এন্ড রেজাল্টটা মানে ঘটনার প্রবাহটা পুরোটা দেখবেন, মানে ধরেন এখান থেকে গ্লাসটা পড়ে গেল, গ্লাসটা পড়ে না, পানিটা তো নিচে পড়বে, রাইট, হ্যাঁ, তাহলে আপনার দেখতে হলে গ্লাস পড়া থেকে পানি নিচে পড়েছে পর্যন্ত ইউ হ্যাভ টু সি দ্য বিগার পিকচার। এগুলো সমাধান না, আমি বলি কথা আমরা বলবো ওনারা বলবে এভাবে চলবে, বাংলাদেশে একতরফা নির্বাচন হবে না, ইনশাল্লাহ হবে না, সবার পার্টিসিপেশনই বাংলাদেশে নির্বাচন, আমি লোকে তাই চাই, আমি লোকে বলছি একটা এটা এটা আমি বললাম, ইনশাল্লাহ আপনারা দেখবেন আগামী নির্বাচন সব দলের পার্টিসিপেশনই বাংলাদেশে নির্বাচন হবে, এবং মোস্ট প্রবলি এটা যে প্রক্রিয়ায় সবাই চাচ্ছে, মেজরিটি যে প্রক্রিয়া চাচ্ছে ওই প্রক্রিয়া হবে বলে আমি বিশ্বাস করি।